ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রান্তিক ভূমিহীন চাষিদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে হরিণাকুণ্ডুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্ধুমহল 1974 নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ বীজ বিতরণ করা হয়। বন্ধুমহল 1974-এর আহ্বায়ক আব্দুর রৌফের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, কৃষিবিদ সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম, সমাজসেবক ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম টিপু মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এলাকার 200+ চাষির মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। আমি কৃতজ্ঞ। এখন বুঝতেছি আমাদের সামনে সাংবাদিক সাহেব আছেন, বন্ধুমহলে যারা আছেন যদি আমাদের পক্ষ থেকে বীজ উপহার দিচ্ছেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।